সংগঠনের কার্যকর্তা উচ্চ কার্যকর্তাগণ এবং মঞ্চে আগত আমার ভাই এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে ছোট্ট মধ্যে কিছু কথা বলছি। আমি আইনজীবী, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি এবং কিছুদিন আগে একটা পিল ফাইল করেছি স্টেট গভর্নমেন্টের এগেনস্ট, সেটা হলো পরিযায়ী শ্রমিকদের নিয়ে, যেটা মেন ইস্যু আমাদের। পরিযায়ী শ্রমিকরা বিভিন্নভাবে বিভিন্ন স্টেটে আটকে ছিলেন এবং গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্ডার ছিল যে যারা পরিযায়ী শ্রমিক তারা আসার পর তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করতে হবে। সেই জায়গায় তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন না করে স্টেট গভর্নমেন্ট ওদেরকে ফ্রি ছেড়ে দিয়েছে, ওরা বাড়িতে গেছে। বাড়িতে পরিবার যারা আছে তাদেরকেও এই কোভিড প্যান্ডামিক পরিস্থিতিতে তাদেরকে এফেক্টেড করিয়েছে। সেই ইয়েতে আমি একটা বিল ফাইল করেছি। এখন মেন যে বক্তব্য, আমি এই সংগঠনে যুক্ত হয়েছি আজকে প্রথম, এ সম্বন্ধে বেশি কিছু জানি না, বাট একটা কথা বলি, 1925 সালে 27শে সেপ্টেম্বর RSS সংগঠনের আমাদের জন্ম হয়। এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। ওই সময় কেশব বলিরাম হেড গোয়ার এই সংগঠনটা তৈরি করে এবং তিনটে ফেস আছে। একটা হলো INTUEC, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইট ইজ কন্ট্রোল বাই কংগ্রেস পার্টি। AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটাও কন্ট্রোল বাই কমিউনিস্ট পার্টি। C2, এটা কন্ট্রোল বাই জনতা পার্টি, C2 কন্ট্রোল বাই মার্কসিস্ট, কমিউনিস্ট মার্কসিস্ট। HMS, এটা কন্ট্রোল বাই জনতা পার্টি এবং সোশ্যালিস্ট পার্টি। তো আমাদের এই BMS এর সাথে এই সমস্ত সংগঠনগুলো যেটা মেন পার্থক্য, সেটা হলো আমাদের এই সংগঠন পুরো নন পলিটিক্যাল। যেটা মেন প্রবলেমটা হয় আমরা দেখেছি পলিটিক্যাল, এই যেগুলো আছে INTUC বা AITUC বা C2 বা HMS, এই সংগঠন থেকে সংগঠন পলিটিক্যাল সংগঠন এবং এখান থেকে অনেকেই বিগত দিনে তারা এখানে এসেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে যে এখান থেকে ওনারা নিজেদের রাজনৈতিক কেরিয়ার তৈরি করবেন এবং ভোটে দাঁড়াবেন, জিতবেন, ক্যাবিনেট মিনিস্টার হবেন। কিন্তু যারা শ্রমিকদের মেন যে প্রবলেম, যে শ্রমিকদের যে ওয়ান কান্ট্রি ওয়ান রেশন কার্ড এর প্রকল্পগুলো যেগুলো আছে বা যেগুলো আমাদের বিভিন্ন সংবিধানের যেগুলো শ্রমিকদের জন্য, যে ওয়েজেস অ্যাক্ট, তারপরে ট্রেড ইউনিয়ন অ্যাক্টে শ্রমিকদের জন্য যে অধিকারগুলো আছে, এগুলো কেউই তুলে ধরতে পারে না। এবং BMS আমরা কেন করবো, এই একটাই কারণে, কারণ এটা হলো একটা নন পলিটিক্যাল সংগঠন, এটা অল ওভার ওয়ার্ল্ডে এখন সবচাইতে বড় সংগঠন এবং 6.5 মিলিয়ন এর মেম্বারশিপ অ্যাড করেছে। সেখানে 1955 সালে 23শে জুলাই যখন DB থেনকান্ডিজি যখন এটা প্রথম শুরু করেছিলেন তখন ওখানে মেম্বারশিপ ছিল 2,65,354 জন। সেই জায়গার থেকে আজকে, তারপর 1984 বিভিন্ন কনভেনশন হয়েছে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজকে এই সংগঠন এই 2020 এসে এর স্ট্রেংথ হলো 6.5 মিলিয়ন। এবং আমরা আশা করব ওয়েস্ট বেঙ্গলে আমাদের সরকার হওয়ার পরে আমরা 10 মিলিয়ন ক্রস করব, যদি সবাই আমাদের সঙ্গে থাকেন, একসঙ্গে চলতে পারেন। যদি একটাই আমাদের উদ্দেশ্য, সেটা হলো আমরা নন পলিটিক্যাল হবে, নাগরিকদের পাশে আছি, যারা শ্রমিক খেটে যাচ্ছে তাদের পাশে থাকবো এবং তাদের যে প্রবলেমগুলো আছে সেটাকে তুলে ধরবো। এবং এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এদের এগেনস্টে যদি আমাদের বিরোধ বিক্ষোভ করতে হয় আমরা একসাথে করবো, আমরা পিছিয়ে যাবো না। এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা এক হয়ে চলবো। সেই জানিয়ে বক্তব্য শেষ করছি।